সে মানসিকভাবে আনফিট, সে একজন সাইকোলজিস্টকে দেখাতে, সে অলরেডি আনফিট একটা মানুষ, সে তো একটা মানসিক রুগী। কাজী এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। রোমান সানার তীর ধনুকে কোথায় ওড়েনি লাল সবুজের পতাকা, যার নৈপুণ্যে অলিম্পিকে সরাসরি খেলার কোটা প্লেস পেল বাংলাদেশ। মাত্র বছর কয়েক ব্যবধানে তিনিই হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্যতা। কোন মানদণ্ডে দেশের অন্যতম সেরা অ্যাথলিটকে নিয়ে এমন অপপ্রচার আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের? আর যদি ডাক্তারি সনদ ছাড়াই রোমানকে পাগল সাব্যস্ত করা, তা কি অপরাধের সামিল নয়? বিগত দিনে যে রোমান সানার মাধ্যমে দেশের আর্চারিকে চিনেছে বিশ্ব, অসময়ে তাকে কেন ছুঁড়ে ফেলার চেষ্টা? এত দ্রুতই কি ফুরিয়ে গেলেন বিশ্বকাপানুই আর্চার, নাকি নিজের অধিকার নিয়ে সরব হয়েছেন বলেই তার কণ্ঠরোধ করার অপচেষ্টায় নেমেছেন বড় কর্তারা? নয়তো কেন তাকে না ফিরিয়ে গ্রহণ করা হচ্ছে পদত্যাগ পত্র? আমরা তাকে একটা শুভেচ্ছা পত্র দিব, তার যেকাল আমাদের ফেডারেশনকে যতটুকু সে দিয়েছে, দেশকে যতটুকু ধন্যবাদ জ্ঞাপন যাবে। আমরা যে তার উপর আরেকটা সেকশন দেই না, এটা তো বেশি, আমরা কিন্তু তার ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না, আমরা তার অ্যাপ্লিকেশনটাকে অনার করেছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রোমানের অবসরে যাওয়ার অভিমানপত্র পেয়ে এক ধরনের প্রচারণায় নামেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। ফর্ম নেই, সময় ফুরিয়ে আসছে বলেই নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন রোমান সানা। অথচ পদত্যাগ পত্র পাওয়ার পর রোমান সানার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করার প্রয়োজন বোধ করেনি আর্চারি ফেডারেশন। যে বিষয়ে সাধারণ সম্পাদক সাফাই গাইলেও রোমান সানা বলছেন ভিন্ন কথা। আমরা তো রুমান সানাকে তাড়ায় দেই নাই, আমরা বারবার একটা পয়েন্টে কথা বলতে, আমরা তাড়ায় দেই নাই, সে স্বেচ্ছায় গেছে, তাকে বলা হয়েছে যে তুই থাকো, সে অনেক জায়গায় অনেক কথা বলে বেড়াচ্ছে, কিন্তু কাগজে কলমে তো তার এখানে যে কথাটা লিখেছে এটা তো এটার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিতে হবে। মুখে কী বলেছে, বাইরে কী বলেছে, এটা তো আমি শুনবো না। পায় নাই কি, সে সবই পাইছে, 1 কোটি টাকার মতো সে এই আর্চারি থেকে আয় করেছে। সে যদি হন বিয়ে করে বাড়িঘর করে সব কিছুকে টাকা শেষ করে দেওয়া যায়, আমার পকেটে কিছু নাই। প্রথমে একবার যখন ইন্টারনেটটা ফিরিয়েছিলাম, তারপরে তো কোনো কিছুই হয়নি, তারপরে আর কি চিন্তা ভাবনা করলাম যে না, এখান থেকে হবে না, অন্য কোনো পদ পেয়েছে নিতে হবে। তখন তারপরে রিটার্ন লেটার দেওয়ার 1 মাস হয়ে গেছে, তার ভিতরে কেউ যোগাযোগ করে নিয়েছে। দেওয়ার পরে যে আমাকে ডাকা কিংবা আমার সাথে কোনো স্যারের মিটিং, এরকম ধরনের কোনো কিছুই হয়নি। আর্চারিতে এখন অনেকে আছেন যারা বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে, তবে ভুলে গেলে চলবে না যার শুরুটা হয়েছিল রোমান সানার হাত ধরে। শুধু দেশ নয়, তার মাধ্যমে পরিচিতি বেড়েছে ফেডারেশনের বড় কর্তাদেরও। প্রয়োজন শেষ বলে যারা ছুঁড়ে ফেলার ভান করছেন, কে জানে সামনের দিনে এর জন্য হয়তো গুনতে হতে পারে আরো বড় মাশুল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।